এবার বাংলার আল্লু অর্জুন আসছে 14ই অক্টোবর। উদীয়মান নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত রাগি সিনেমাটি আগামী 14ই অক্টোবর সারা দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে মুখ্য চরিত্র অভিনয় করেছেন পারভেজ আবিদ চৌধুরী ও আঁচল আঁখি। সিনেমার এক প্রেস মিট অনুষ্ঠানে সিনেমাটির চমকপ্রদ ট্রেলারে ডালিউডের উপস্থিত সিনেমা পরিচালকদের প্রশংসার জোয়ারে ভেসেছেন দুই নায়ক নায়িকা। তারা সিনেমার নতুন নায়ক আবিরের মাঝে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছায়া খুঁজে পেয়েছেন। এ ব্যাপারে অভিনেতা আবির চৌধুরী বলেন, আল্লু অর্জুনের সঙ্গে তুলনা আমাকেও পুলকিত করেছে, হয়তো আমাকে তেমনটাই লাগছে, কিন্তু সবসময় আমি বিশ্বাস করি নিজের সত্তায়। ছবির স্টাইল এবং চরিত্রগুলো কিছু গতানুগতিক মিল থাকতেই পারে, তবে আমি বাংলাদেশের অ্যাকশন নির্ভর ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন ধারা সৃষ্টি করতে চাই। রাগি সিনেমার নায়িকা আঁচল আঁখি বলেন, এটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, এরকম মারদাঙ্গা ছবিতে আমার আগে কখনো অভিনয় করার অভিজ্ঞতা ছিল না, তাই শুরু থেকে ছবিটির অভিনয় আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দর্শকের শতভাগ বিনোদনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। অনুষ্ঠানে আবিরের সাবলীল অভিনয়ের দক্ষতার ভূয়সী প্রশংসা করে আঁচল বলেন, আমাদের দেশে নায়ক বলতে শুধু চকলেট বয়ের মতো হতে হবে কেন? নায়ক আবির চৌধুরী তার ব্যক্তিত্ব ভরাট গলা সেটাকে ভুল প্রমাণ করেছেন। এদিকে অ্যাকশন কুইন মুনমুন রাগি সিনেমার মধ্য দিয়ে খলনায়িকা হিসেবে নিজেকে প্রথম আত্মপ্রকাশ করলেন। সে চরিত্রটিও তার জন্য নতুনত্বের মাঝে চ্যালেঞ্জ বলা যেতে পারে। লাস্যময়ে আবেদনময়ী নায়িকা আঁচল আর মৌমিতার সঙ্গে শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ সহ প্রমুখকে ঘিরে সিনেমার গল্পটি ষোলো কলায় পূর্ণতা পেয়েছে।